ফুল পাতা পাখি তারকা ইত্যাদি যে কোনো জিনিস স্ক্যাটার ব্রাশের বিষয় হিসেবে ব্যবহার করা যায় স্ক্যাটার ব্রাশ ব্যবহারের জন্য ব্রাশ প্যালেটের ডিফল্ট স্ক্যাটার ব্রাশ ব্যবহার করা হয় ব্যবহারকারী নিজেও ফুল পাতা পাখি তারকা ইত্যাদি যে কোনো জিনিস দিয়ে স্ক্যাটার ব্রাশ তৈরি করে নিতে পারেন ব্রাশ প্যালেটের ডিফল্ট স্ক্যাটার ব্রাশ ব্যবহারের জন্য ব্রাশ দিয়ে পর্দায় যে কোনো প্রকার রেখাচিত্র অঙ্কন করতে হবে রেখাচিত্রটি সিলেক্ট করতে হবে যদি না থাকে ব্রাশ প্যালেটের পপআপ মেনুর তালিকা থেকে শো স্ক্যাটার ব্রাশেস সিলেক্ট করলে ব্রাশ প্যালেটের স্ক্যাটার ব্রাশের নমুনা বা নমুনাগুলো দৃশ্যমান হবে যে কোনো নমুনায় ক্লিক করলে পর্দায় পেইন্ট ব্রাশ দিয়ে তৈরি রেখাচিত্রে ওই ব্রাশ স্ট্রোক আরোপিত হবে রেখাচিত্র তৈরি করার আগে ব্রাশ প্যালেটে স্ক্যাটার ব্রাশের কোনো নমুনা সিলেক্ট করে পেইন্ট ব্রাশের সাহায্যে ড্রয়িং করলে ওই স্ক্যাটার ব্রাশ স্ট্রোকেই রেখাচিত্র তৈরি হতে থাকবে ব্যবহারকারীর নিজের নকশা বা ডিজাইনের সাহায্যে নতুন স্ক্যাটার ব্রাশ তৈরি করার জন্য পেন টুল পেন্সিল টুল বা অন্যান্য ড্রয়িং টুলের সাহায্যে ডিজাইন তৈরি করতে হবে এই ক্ষেত্রে পেন্সিল টুলের সাহায্যে দুটি পাতা তৈরি করা হলো পাতা দুটিতে দুই রকমের রং প্রয়োগ করা হলো পাতা দুটি একত্রে মিলিয়ে স্থাপন করা হলো উদাহরণের জন্য আপাতত এরকম হলেই চলবে পাতার সাহায্যে তৈরি ডিজাইনটি সিলেক্ট করার পর ড্র্যাগ করে ব্রাশ প্যালেটের মধ্যে নিয়ে
বক্স আসবে ডায়ালগ বক্সের নিচের ডান কোণে প্রিভিউ অংশে ডিজাইনটি দেখা যাবে আপাতত ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করলে ডিজাইনটি ব্রাশ হিসেবে ব্রাশ প্যালেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ব্রাশটি অন্যান্য ব্রাশের মতোই ব্যবহার করা যাবে ব্রাশ প্যালেটে এই নতুন ব্রাশটি সিলেক্ট করে পেইন্ট ব্রাশের সাহায্যে ড্রয়িং করলে ব্যবহারকারীর তৈরি স্ক্যাটার ব্রাশ স্ট্রোকে পেইন্ট হতে থাকবে পেইন্ট ব্রাশ বা পেন্সিলের সাহায্যে রেখাচিত্র তৈরি করে বা বিদ্যমান কোনো পাথ সিলেক্টেড থাকা অবস্থায় ব্রাশ প্যালেটে এই নতুন ব্রাশটির উপর ক্লিক করলে ওই পাথে নতুন ব্রাশটি আরোপিত হবে অন্যান্য ব্রাশের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য স্ক্যাটার ব্রাশ তৈরি করার পর ব্যবহারকারী প্রয়োজন মনে করলে ব্রাশের আকার ছোট বড় করে নিতে পারেন পাথের সঙ্গে বিন্যাসের ধরন পরিবর্তন করতে পারেন ডিজাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গা কম বেশি করতে পারেন ব্রাশটির প্রয়োগ সন্তোষজনক না হওয়া পর্যন্ত এসব পরিবর্তনের কাজ করা যাবে স্ক্যাটার ব্রাশের আকার আকৃতি সম্পাদনার জন্য স্ক্যাটার ব্রাশ আরোপিত পাথটি সিলেক্ট করতে হবে স্ক্যাটার ব্রাশের নির্দিষ্ট নমুনার উপর ডাবল ক্লিক করলে স্ক্যাটার ব্রাশ অপশনস ডায়ালগ বক্স পাওয়া যাবে এই ডায়ালগ বক্সের বিভিন্ন অপশন